হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 7:30 মতো বাজে। তো সাড়ে সাতটা কি 8টা এরকম বাজে। তো রান্না বসিয়েছি, আর বাড়ি যে কদিন এখানে তো এসেছি অনেকদিন হয়ে গেছে, আর কালী পুজো এখানে কাটলো, তারপরে হচ্ছে হ্যাঁ খালি কালী পুজোটাই কেটেছে। লক্ষ্মী পুজো তো বাড়ির, যেদিন লক্ষ্মী পুজো বাড়ি ছিলাম, তো তারপরের দিনকে না তারপরের দিন এরকম চলে এসেছি। তো যাই হোক, আর বাড়ির যে কটা ভিডিও করা ছিল, তো সেই ভিডিওগুলো তোমাদেরকে এতদিন দিচ্ছিলাম, তো আজকে থেকে আবার এখানকার ভিডিও তোমাদেরকে দেব। তো চলো, যাই হোক, আর সকালে উঠে এখনও বিছানা তোলা হয়নি, তো বিছানাটা তুলবো, আর ওদিকে রান্নাও বসিয়েছি। তো তো এদিকে মা দেখো, আলুটা বসানো মানে রান্না বসিয়েছি আর কি, ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, আর পনিরের তরকারি করব। তো তার জন্য পনিরটাও আগে থেকে ভেজে গরম জলে ভেজানো আছে, যাতে পনিরটা নরম মানে সফট হয় আর কি। তো তার জন্য এই যে দেখো, আর এই জলটাই মানে তরকারিটা কষাই করে এই জলটাই শুধু পনিরটা দিয়ে দেব। আর হাজব্যান্ড গেছিলো বাজারে, তো বাজার থেকে আজকে এই যে বলেছিলাম পুকুর জন্য একটু শিঙি মাছ আনতে, তো শিঙি মাছ আজকে পায়নি। অনেক সকালে আজকে বাজারে গেছিলো, প্রায় 6টা সাড়ে 6টার দিকে বাজারে গেছিলো, তো তখন সব দোকান বসেনি আর কি, তো একটাই মাছের দোকান বসছিল। তো সেখান থেকে এই যে একদম জলের থেকে তোলা রুই মাছ নিয়ে এসছে, আর এখানে হচ্ছে একটু ওর জন্য লেবু কলা এইগুলো এনেছে আর কি, আর মাছ নিয়ে এসছে না, তার সাথে সাথে মাছও চলে এসছে। তো দেখো, আর এখানে নিয়ে এসে হচ্ছে ওই শিম আর উচ্ছে। উচ্ছে তো খায় না, একটু বলেছিলাম যে শুক্তো করবো, তো তার জন্য উচ্ছেটা এনেছে আনতে বললাম ওই জন্য, আর ও খায় না বলে আর আমারও খাওয়া হয় না, একের জন্য আর ভালো লাগে না করতে। তো আর এখানে হচ্ছে শিম না, এই শীতের শুরুতে এই সব শীতের মানে সবজি যে এখন শীতকালে যে সবজিগুলো ওঠে আর কি, যেমন এই কপি বলো, তারপরে হচ্ছে ফুলকপি এই সব, তো শেষের দিকে আর একদমই মানে ভালো লাগবে না। আর বাইরেটা আজকে প্রচণ্ড মানে হাওয়া দিচ্ছে, আর মানে ঝড় হচ্ছে রীতিমতো, আর মানে প্রচণ্ড ঠান্ডাও পড়ছে। তো এই আজকে এরকম হচ্ছে, তার মানে এবার থেকেই হয়তো ঠান্ডা পড়বে। তো তারপরে আর বাইরে দেখলে ওই আলমারি বের করো, তো আজকে কাকাদের ঘরে পুজো আছে, তো কার্তিক পুজো, তো তার জন্য ওই ঘরের ভিতরে যে মানে ছোটো ঘর, যেহেতু তো পুজো করবে, সেই জন্য ওটা বাইরে বের করে দিয়েছে, আর পুজো করা হয়ে গেলে ঘরের মধ্যে তুলে নেবে। আর তো তারপরে আমি এই যে এদিকে ঘরটাগুলো মুছে নিচ্ছে, কাজবাজ কমপ্লিট করে এবার চান করব। তো কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, আর চানদানও করে নিয়েছি, নিয়ে এদিকে এই রান্না করব। সকালে তো রান্না করেছিলাম, ভাত তরকারি একটা করেছিলাম, আর এখন এই যে একটু শুক্তো করছি। তো হাজবেন্ড সেই মাছ এনেছিল বাজার থেকে, তো এই যে ভাজা হয়ে গেছে কটা, আর এখানে এখন হচ্ছে ভাজা। তো এটা হলে এই উচ্ছে আলু দিয়ে একটু হালকা পাতলা একটু ঝোল করব। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি, তো তারপরে সন্ধ্যাবেলা সন্ধে টন্ধে দিয়ে, যেহেতু রাত্রিবেলা রুটি করব আর হাজবেন্ড আসবে, সে আসবে 9টায়, তো ওই জন্য একটু দেরি করেই করব। আর তো তারপরে আমি তার ফাঁকেই কাজগুলো, এই যে এখন সন্ধ্যাবেলা বসে বসে করছি, এটা এটা একটা না বেড কভার ছিল, তো সেটা আমি কেটে একটা বালিশের কভার বানিয়েছি, বানিয়ে তার উপরে এই ফেব্রিক কালার দিয়ে এরকম ডিজাইন করছি। তো ডিজাইনটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, আর এই প্রথমবার আমি এরকম ডিজাইন করছি, তো ভাবছিলাম যে কেমন কি হবে না হবে, তো ওই জন্য এর উপরে একটু প্র্যাকটিস করছিলাম আর কি। তো তারপরে ওটা করতে করতে আবার এই রেখে দিয়ে আবার কাকাদের ঘরে এসছি, সকালে যেহেতু বলেছিলাম যে আজকে কার্তিক পুজো করবে ওরা, তো তার জন্য এই যে ঠাকুরমশাই সবে এলো, আর এখন হয়তো হয়তো কি এখন হচ্ছে 1:30 মতো বাজে, তো ঠাকুরমশাই এখন এলো, আর সব কিছু ওরা গুছিয়ে গেছে রেখেছিলো, সেই সকাল থেকে তো গোছানো চলছে। আর তারপরে এই যে ঠাকুরমশাই এসে ঠাকুরমশাই যা যা করণীয় তো সেগুলোই করছে, আর তারপরে এই যে কাকার, এই যে কাকি মানে কার্তিকের বাবা মা আর কি, তো কাকির গলায় মালা ছিল না, তো তার জন্য মালাটা পরিয়ে দিচ্ছে। আর আমাদের যেহেতু মানে বৈষ্ণব মতে যে মালা তুলসী মালা থাকলে আর এরকম মালা পরতে হয় না, যে কুণ্ডলী মালা নাকি বলে, তো ওইগুলো তো কাকির গলে ছিল না বলে মালাটা পরিয়ে দিল। তো পুজো দেখো একদম এখন শেষের পথে, হোম হচ্ছে যেহেতু, তো এখন শেষের পথে। আর কার্তিক পুজো শুনেছি মানে চারপুরের হয় সারা রাত ধরে, তো মানে সারা রাত ধরে আর করবে না, তো একবারেই মানে করছে, একবারেই মিটিয়ে নিচ্ছে। তো তারপরে পুজো হয়ে গেছে, এখন এই যে প্রসাদ দেওয়ার পালা, তো প্রসাদ দিচ্ছে সবাইকে। তো চলো, যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নেক্সট ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো সবাইকে গুড নাইট।